ঈদের আর মাত্র একদিন, কিন্তু তারপরও দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন 4টি গ্রামের মানুষদের পশু কোরবানির জন্য নির্ধারিত পশু নিয়ে যাওয়ায় অনুমতি দিচ্ছেন না বিএসএফ। কোরবানির জন্য পশু বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি নিতে গেলে শিকার হতে হচ্ছে হেনস্থার। তাই বিএসএফের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গীতালদহে পদ অবরোধ করল সীমান্ত সংলগ্ন 4টি গ্রামের সাধারণ জনগণ এবং জনপ্রতিনিধিরা। তাদের দাবি, প্রত্যেক বছর ঈদের সময় বিএসএফ ইচ্ছা প্রণোদিতভাবে এই সমস্যা করে। সীমান্ত সংলগ্ন মানুষদের আরও অভিযোগ, কোরবানির পশু সীমান্ত সংলগ্ন তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কয়েকদিন আগেই দিনহাটা 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, দিনহাটা থানার আইসি সহ একাধিক প্রশাসনিক কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে সীমান্ত সংলগ্ন গ্রামের মানুষদের নিয়ে বৈঠক হয়। কিন্তু তারপরও বিএসএফ সেই বৈঠকের সিদ্ধান্তকে কোনো রকম তোয়াক্কা করছে না। ইতিমধ্যেই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, দিনহাটা 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গঙ্গা ছেত্রী। পথ অবরোধের জেরেই ব্যাপক যানজট উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। আজকে আমাদের আগামী সোমবার আমাদের মুসলমান ধর্মের ঈদুজ্জোহা অনুষ্ঠান হতে চলেছে। সেই ঈদুজ্জোহায় আমাদের যে পশু কোরবানি হয়, সেই কোরবানি নিয়ে আমাদের আজকে প্রশাসন আমাদের কোনো বর্ডার এলাকার 4টে গ্রাম আছে, সেই 4টে গ্রামে প্রায় আপনার 15 থেকে 16 হাজার লোকের বাস। সেই লোকে তারা কোরবানি করার কোনো পারমিশন দিচ্ছে না প্রশাসন। হাতে তো মাত্র একদিন সময় এবং ইতিমধ্যে এই কোরবানির বিষয়ে কিন্তু প্রশাসনিক বৈঠকও হয়ে গিয়েছে। আমরা অনেক প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং বিএসএফ সব থেকে আমাদের এই কোরবানি নিয়ে বিরোধিতা করতেছে। আজকে বিএসএফ 4 কিলোমিটার এগিয়ে এসে আমাদের এলাকায় ডিউটি করতেছে। 4-4টা গ্রামকে তারা বাংলাদেশে ফেলে দিচ্ছে। আমরা যেটা চাচ্ছি, প্রশাসনিক যে বৈঠক হয়েছে সেখানে কি এই কথা উত্তরণ? অবশ্যই আমরা সেই আলোচনা বিডিও ম্যাডাম এবং এসডিও এর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং ডিএম এর সঙ্গে আমরা কথা বলছি। প্রশাসনিক বৈঠকে তারা কি আশ্বাস দিয়েছে? তারা আশ্বাস দিয়েছিল ঠিক, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে বিএসএফ এটাকে নিয়ে টালবাড়া শুরু করছে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414। আজকে আমাদের গিদল্লা 2 নং অঞ্চলে যে মুসলিম ধর্ম যারা নদীর ওপারে 2টা গ্রাম দরিবর জারিদল্লা এবং মরা কি বলে ভরম পয়সা 2টা গ্রাম, 4টে গ্রামের মানুষ মুসলিম অধ্যুষিত এলাকা। এই চারটে এলাকার মানুষ কোরবানির জন্য আজকে এখানে পদ অবরোধ করেছে। এই মানুষগুলো ইন্ডিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এরা অশান্তির মধ্যে বিএসএফের কারণে, বিএসএফের এই কারণের জন্য মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে আছে। আমাদের এই 4টে গ্রাম বিএসএফ 0 পয়েন্টে ডিউটি করার কথা থাকলেও বিএসএফ 4 থেকে 5 কিলোমিটার আগে ডিউটি করতেছে। আমরা চাই বা আমাদের এই মানুষের দাবি, এই মানুষগুলো যেন 0 পয়েন্টে গিয়ে ডিউটি করে, তাহলে আজকে আমাদের এত প্রেশারই হবে না। আজকে ঈদের জন্য ইন্ডিয়ার সব জায়গায় পশু কোরবানি হবে। আমাদের এই দরিবর জারিদল্লা এবং ভরাম পরিস্থিতিতে পশু কোরবানি হবে না, এটা কেউ মানতেছে না। যদি 0 পয়েন্টে বিএসএফ ডিউটি করে, তাহলে আজকে এই পরিস্থিতিগুলো মধ্যে মানুষ পড়বে না।